জিক্স প্রলাপস রোগীদের চিকিৎসা ও সতর্কতা এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চিকিৎসা গবেষণায় দেখা গেছে বেশিরভাগ ডিস্ক প্রলাপস রোগী অপারেশন না করে ম্যানুয়াল থেরাপি, ইন্টারফারেন্সিয়াল থেরাপি, ম্যানুপুলেশন থেরাপি, অটোট্রাকশন, ট্রয়েড ডিকম্প্রেশন, থেরাপি নিয়ে সম্পূর্ণ সুস্থ আছেন। এতে করে অপারেশনের জটিলতা থেকে মুক্ত থাকা যায়। তার জন্য রোগীকে অবশ্যই কোনো বিশেষায়িত হাসপাতালে আনুমানিক 2 থেকে 4 সপ্তাহ ভর্তি থাকতে হবে। চিকিৎসা চলাকালীন সময়ে কোনো প্রকার মুভমেন্ট করা যাবে না। চিকিৎসা শেষে রোগীকে 1 টানা 3 মাস নির্দেশিত এক্সারসাইজ প্রত্যহ 2 থেকে 3 বেলা চালিয়ে যেতে হবে। পশ্চারাল এডুকেশন শিখে নিয়ে মেনে চলতে হবে। সতর্কতা, ডিস্ক প্রলাপস হলে সম্পূর্ণ বিশ্রামে যেতে হবে, দৈনন্দিন চলাফেরা কাজকর্ম বন্ধ রাখতে হবে, বোঝা বহন নিষিদ্ধ এবং সাধারণ শারীরিক ব্যায়াম অবশ্যই বন্ধ থাকবে। কাজকর্ম বা চলাফেরা করলে সমস্যা জটিল হয়ে যেতে পারে। অবশ্যই নরম খাবার খেতে হবে যাতে কোষ্ঠকাঠিন্য না হয়, পর্যাপ্ত পানি পান করতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।